সবথেকে বেশি লেবারকে জব কার্ড দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, 81,869 জন। আর সব থেকে বেশি মাইগ্রেন্ট লেবারকে 100 দিনের কাজ দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়, 1,15,381। আমি ডিএম কে বলবো এটা দেখে নিয়ে, যাতে কারো কোনো অসুবিধে না হয় এগুলো দেখে নেবেন, এবং অন্যান্য জেলার ডিএমরাও যেটা আছেন যদি দেখেন যারা এসেছিল তারা এখনো পড়ে আছে, হয়তো যায়নি, কাজ নেই, তাদের চেষ্টা করবেন। আমাদের তো মাটির সৃষ্টি প্রকল্পে, মাটির সৃষ্টি প্রকল্পতেই শুধুমাত্র আমাদের প্রচুর কাজ হবার কথা আছে। মাটির সৃষ্টি প্রকল্পতে রাজীব একটু বলো তো, কজন কতজনের কাজ হওয়ার কত কি আছে অল্প কথায়? এখানে তো আপনারা এই মাইগ্রেন্ট ওয়ার্কার থেকে শুরু করে যারা কাজ পাচ্ছে না, কলকাতায় ডেলি আসতে পাচ্ছে না, তাদের এই কাজগুলোতে ইনভলভ করুন না। তাহলে তাদের রেশনটা যেমন আমরা ফ্রিতে দিচ্ছি, রেশন ফ্রিতে দেওয়া যেন কোনো রকম প্রবলেম না হয়। যাদের রেশন কার্ড নেই আমরা স্লিপ দিচ্ছি, এই আমরা কুপন দিচ্ছি, সেটাও যেন কন্টিনিউ করে। ICDS সেন্টারে যে বাচ্চাগুলো খেতে যায় মিড ডে মিল, তাদের বাড়িতে খাবারটা যেন ঠিক মতো পৌঁছে যায়, যেটা আমরা দিচ্ছি শুকনো ড্রাই ফুড। সেইভাবে আমার প্রস্টিটিউট এরিয়া বলুন, আমার ট্রান্সজেন্ডার বলুন, বা সমাজের যারা গরিব বলুন, মাইগ্রেন্ট ওয়ার্কার বলুন, সবাই যেন রেশন থেকে বঞ্চিত না হয় সেটা দেখে নেবেন। দুই হচ্ছে মাটির সৃষ্টি প্রকল্পে স্বাস্থ্য এখানে ফ্রি, কোনো অসুবিধা নেই। স্কুলগুলোতে এখন ডিসেম্বর পর্যন্ত ছুটি আছে, পরে দেখে নেব, আগে সিচুয়েশন দেখে। ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত তো ছুটি আছে, পরে দেখে নেব। কিন্তু বাদবাকি আমার মনে হয় যেটা মাটির সৃষ্টি প্রকল্পে কাজ দুটো জেলায় ভালো হচ্ছে, একটা পুরুলিয়া আর একটা মনে হয় সম্ভবত ঝাড়গ্রাম বা